এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ লাইফস্টাইল এন্ড কুকিং। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজ আমি চলে এসেছি চিকেনের একটা ডিলিশিয়াস রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাশ্মীরি চিকেন মশলা। তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে হবে। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরাও একবার এইভাবে ট্রাই করবে কাশ্মীরি চিকেন মশলা, খেতে খুবই সুন্দর হবে। তো চলো দেখে নিই কী কী নিলাম। দেখো তাহলে কাশ্মীরি চিকেন করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। এবার আমি এটার ভেতরে প্রথমত 2 টেবিল স্পুন আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি চিকেন উইথ বোন নিয়েছি 1 কিলো নিয়েছি, 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর দেব হলুদ, আর দেব জিরের গুঁড়ো। আমি কিন্তু সবটাই ইউজ করছি 1 স্পুন করে। আর দেব 1 স্পুন ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি এর ভেতরে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে 2 স্পুন ইউজ করলাম কাশ্মীরি রেড পাউডারটা, রেড চিলি পাউডারটা আমি এখানে 2 স্পুন ইউজ করলাম। করে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব, কেননা মাছ মাংস এগুলোকে আমি সর্ষের তেলে করতেই পছন্দ করি। দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো মতন এটাকে ম্যারিনেশন করে নেব, হাত দিয়ে ভালো করে মেখে নেব। রেখে আমি 1 ঘন্টা রাখবো। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, যদি হাতে আরও টাইম থাকে তো তোমরা আরও টাইমও এটাকে ম্যারিনেশন করে রাখতে পারো। যত টাইম ম্যারিনেশন করে রাখা হবে জিনিসটা কিন্তু ততটাই খেতে খুবই ভালো হবে, চিকেনগুলো সফট সফট হবে। আর দেখো এর ভেতরে আমি কিছুটা কাস্তুরি মেথি, যেটাকে আমি শুকনো কড়াইতে গরম করে নিয়েছি, আমি 2 হাত দিয়ে ম্যাশ করে মেথিগুলোকে কাস্তুরি মেথিগুলোকে দিয়ে দিলাম শুকনো কড়াইতে। আমি শুধু কিন্তু জাস্ট এটাকে গরম করে নিয়েছি, তেল দিইনি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল ইউজ করব, সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার তেলটার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর গোলমরিচ আর এলাচ। এলাচগুলোকে আমি সামান্য ফাটিয়ে ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো। ফোড়নগুলো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটা ফ্লেভার বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি 3টে বড় বড় পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি এবার সামান্য লাল লাল করে ভেজে নেব। দেখো তাহলে আমার পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলোকে, যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেশন চিকেনগুলোকে আমি এবার দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটা থেকে কিন্তু আমার জল ছাড়তে শুরু করেছে। এবার আমি টক দই নিয়ে নিয়েছি, যেটাকে আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি টক দইটা এর ভেতরে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লোতে রাখবো, একদমই হাই করব না। মিডিয়াম টু লোতে রেখে আমি পুরো রান্নাটা করতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এইটাকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট ধরে চিকেনটাকে আমি এবার কষতে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দেব। আর এই টাইমে আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু ম্যারিনেট করার সময়ও লবণটা দিয়েছিলাম, আবারও লবণটা আমি কিছুটা দিয়ে দিলাম। লবণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো। লবণটা দেওয়ার পরে একটা টমেটোকে, বড় টমেটোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য চিকেনটাকে কষতে দেব। কুড়ি মিনিট বাদে দেখে নাও, আমার চিকেনটা থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে অনেক শুরু করে দিয়েছে, তেলও ছেড়ে গেছে। তার মানে আমার চিকেনটা ভালোভাবে কষে গেছে। চিকেনটার মধ্যে কিন্তু আমি এখনো অবধি কোনো জল দিইনি। চিকেনটা আমার ভালোভাবে কষে গেছে। এবার আমি এইখানে নিয়ে নিয়েছি 20 পিস কাজু বাদাম, কিছুটা কিশমিশ। এইগুলোকে আমি এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, কিশমিশ কাজু বাদাম আর দুধ দিয়ে। আমি কিন্তু এখানে জল ইউজ একেবারেই করব না, জলের পরিবর্তে আমি এখানে দুধ দেব। কিশমিশ কাজু বাদামের পেস্টটা আমি এবার এর ভেতরে দিয়ে দিলাম। আমি কিন্তু পেস্টটাকে দুধ দিয়ে বানিয়েছি, জল দিইনি। আর আমি পুরো চিকেনটাতে কিন্তু কোথাও জল দেব না, জল ইউজ করব না, জলের পরিবর্তে দুধ দেব। তোমরা চাইলে জল দিতে পারো। এইবার আমি চিকেনটার মধ্যে 1.5 কাপ মতো দুধ দিয়ে দিলাম। 1.5 কাপ দুধ দিয়ে নাড়াচাড়া করে আরো 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দুধের এখানে তোমরা চাইলে কিন্তু জলটাও ইউজ করতে পারো, তবে আমি জলটা একদম ইউজ করিনি, আমি এটাকে সম্পূর্ণ দুধ দিয়েই তৈরি করলাম। এই অবস্থাতে আমি এবার ঢাকা দিয়ে আরো 15 মিনিট রেখে দেব। চিকেনটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব কিছুটা কাস্তুরি মেথি, যেটাকে আমি কড়াইতে গরম করে নিয়েছি, আবারও আমি হাত দিয়ে ম্যাশ করে এর ভেতরে দিয়ে দিলাম। আর দেব এর ভেতরে আমি ধনে পাতা, যেগুলোকে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। তো আমার চিকেনটা পুরোপুরিভাবে রেডি অলমোস্ট হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব এর ভেতরে শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি
উপর থেকে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতাগুলোকে আমার কাশ্মীরি চিকেন মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে রেডি টু টু সার্ভের জন্য তো দেখে নাও আমার চিকেন কাশ্মীরি চিকেন মশলা একদম রেডি এবার আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট দিয়ে প্লেটে সার্ভ করব পরে তোমাদেরকে দেখাবো